জনপদের নামই বহতাই ধারার নাম ফেনী নদী। এ নদী বইছে দক্ষিণ পূর্বের সমৃদ্ধ জেলা ফেনীর পূর্ব সীমানায়। বর্ষায় কানায় কানায় ভরে ওঠা ফেনী প্রবল স্রোতের ঘূর্ণিপাকে উত্তাল হয়ে উঠলেও শুকনো মৌসুমে সে শান্ত মেজাজের শীর্ণ নদী। এঁকে বেঁকে বয়ে চলা পাহাড়ি নদীর উৎস ভারতের পার্বত্য ত্রিপুরায়। ফেনী জেলায় বড় নদী তেমন নেই, এখানে তাই জলসেচের প্রধান উৎস এই নদী। ফেনী নদীর পানি আর পুলির গুণেই দুপার জুড়ে শস্যের প্রাচুর্য। ত্রিপুরার পাহাড় থেকে নেমে আসা এই নদী রামগড় পর্যন্ত দক্ষিণ পশ্চিমে যেয়ে সীমান্ত রেখা এঁকেছে ত্রিপুরা রাজ্য ও পার্বত্য চট্টগ্রামের মাঝে, পরে পশ্চিমে আলীগঞ্জ পর্যন্ত যেয়ে ত্রিপুরা থেকে আলাদা করেছে চট্টগ্রামকে। চট্টগ্রাম থেকে নোয়াখালীকে বিভক্তকারী এই নদী দক্ষিণে যেয়ে বঙ্গোপসাগরে পড়েছে সন্দ্বীপ চ্যানেলের মাধ্যমে। ফেনী নদীর ঘাটে ঘাটে বালু বিকিকিনির পালা চলে সারা দিন ধরে। উৎস মূল থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এ নদী পাড়ি দিয়েছে প্রায় 116 কিলোমিটার পথ, গাঁট ছড়া বেঁধেছে নদী নির্ভর মানুষের জীবন জীবিকার সাথে। বহতা ফেনী ছোট হলেও গুরুত্বপূর্ণ নদী।